আছি। আজকে বছরের শেষ দিন 2020 সালে। তো আজকে আমরা সবাই আজকে বছরের শেষ দিন আমাদের। আমরা গত এক বছর কেমন গেছে এটা আপনারা ভালো মতোই জানেন। অনেক উত্থান পতন ছিল, কোভিড ছিল, করোনার জন্য আমাদের ফ্যাক্টরি বন্ধ ছিল, তার মধ্যে আমরা সার্ভাইভ করে আসছি। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন। সব কিছু মিলে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা কাজ করছি একসাথে। কাজ করার পরে একটা পর্যায়ে এখন একটা জায়গায় আমরা দাঁড়াইছি। গত এক বছর আগের ফ্যাক্টরি এখনকার ফ্যাক্টরির মধ্যে পার্থক্য কতটুকু? অনেক অনেক অনেক। আমরা যতটুকু পার্থক্য আনতে পারছি, আরো বেশি কিছু আমরা চিন্তা করি স্বপ্ন দেখে এটাকে নিয়ে। আর এই যতটুকু পার্থক্য হয়েছে, যেটা হয়েছে সেটা আপনাদের মাথায় হয়েছে। মনে রাখবেন, সাইকেল চালাইতে গেলে ফার্স্টে যে প্যাডেলটা দিতে হয় ওইটা সবচেয়ে হার্ডেস্ট হয়, কঠিন হয়। কিন্তু প্রথম প্যাডেলটা যখন করে যায়, পরের প্যাডেলগুলা খুব ইজিলি তখন আমরা দিতে পারি, তাই তো? তো আমরা কঠিন কাজটা পার করে ফেলছি। এটার জন্য আমরা নিজেদের জন্য নিজেরা ক্ল্যাপ করবো যে আমরা কঠিন কাজটা পার করে ফেলছি। এখন আমরা যেটা করবো নেক্সটের জন্য, আমাদের পরিবর্তনটা যেটা পজিটিভ পরিবর্তন, সেটার জন্য আমরা এখন কাজ করবো। আমরা এখন জানি আমরা কী চাই, আমরা জানি কিউরিয়াস কী চায়, আমরা জানি যে আমাদের চেয়ারম্যান স্যার কী চায়। আজকে এখানে সব কিছুর আগে স্যার আমার কাছে একটা মেসেজ পাঠাইছে আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনাদেরকে সবাইকে নতুন বছর শুভেচ্ছা সে জানাচ্ছে। সে সবসময় আপনাদেরকে নিয়ে চিন্তা করে, সে সবসময় আপনাদেরকে ভাবে। আমরা তার হয়ে এখানে কাজ করতেছি, যুদ্ধ করতেছি। যুদ্ধর কাজটাই হলো যুদ্ধ, টিকে থাকার যুদ্ধ, ভালো করার যুদ্ধ, কিউরিয়াসকে নিয়ে আগে বাড়ার যুদ্ধ। তো আপনাদের সবার যেই কন্ট্রিবিউশন কিউরিয়াসের প্রতি, তার এটা সবসময় মনে রাখতেন। আমিও স্বীকার করি, সবসময় স্বীকার করি এটা। আপনারা না থাকলে এটাই খান্ডে আমরা আজকে আসতে পারতাম না। আমার মনে আছে গত বছরের এই দিনটার কথা, আর আজকের দিনটা আমি এখানে আসি বুঝতে পারছি যে একটা ব্যাপক পরিবর্তন আপনাদের মন মানসিকতার মধ্যে হয়েছে। মানুষের মনের পরিবর্তনটা আগে প্রয়োজন, পরে হচ্ছে হলো বাহ্যিক। সো মনের পরিবর্তন যেহেতু আপনাদের হয়ে গেছে, আমরা ঠিক পথে আসছি, ঠিক পথে আগাচ্ছি। আমরা আরও সামনে আগাবো, আমরা সবাই একসাথে কাজ করব। আমাদের মধ্যে যদি কোনো দূরত্ব থেকে থাকে, আমরা এই বছর সেটাকে চাপা দিয়ে আগামী বছর নতুন করে চিন্তা করব। আমরা এমনভাবে চলব যেন আমরা নিজেদের প্রতি সবসময় সহানুভূতিভাবে চিন্তা করতে পারি, সবাইকে সাহায্য সহযোগিতা করতে পারি। আমরা মনের মধ্যে কখনো কোনো রকম দূরত্ব রাখবো না, কারণ এই দূরত্বতে আমাদেরই ক্ষতি হবে, নিজের ক্ষতি হবে, কিউরিয়াসের ক্ষতি হবে। তো কিউরিয়াসের ক্ষতি হোক, নিজের ক্ষতি হোক, আমরা কোনো সময় কোনো ক্ষতি চাবো না। সব কিছু মিলায় ধন্যবাদ সবাইকে। গত একটা বছর একসাথে কাজ করছি, অনেকের অনেক কিছু হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, অনেক হয়তো আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকতে পারেন, এর জন্য আমি দুঃখিত। সব কিছু কাজের জন্য ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি, কারণ আমি যতটুকু ভালোবাসা আপনাদের থেকে পাইছি সেটা আমার অ্যাচিভমেন্ট, সেটা আমার পাওয়া আপনাদের থেকে। আপনারা না থাকলে আমি পেতাম না। সো যা দিচ্ছেন আপনারা আমাকে, তার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। সব শেষে আজকে তো ছুটি, মজা করেন, যা ইচ্ছা করেন, কিন্তু একটু শৃঙ্খলা বজায় রাখেন। অতিরিক্ত কিছু ভালো না, অতিরিক্ত আমরা কিছু করবো না। আমরা সাবধানতার সাথে থাকবো, আর নিজেদের দিকে এবং পরিবারের দিকে অবশ্যই খেয়াল রাখবো, কারণ আপনার এখানে যারা আসেন কাজ করেন, কাজের অনেক চাপ, অনেক ঝড় যায় সারাদিন, দিন শেষে বাড়িতে যায় কিন্তু পরিবারের সাথেই থাকেন। তো পরিবারের প্রতি আপনারা যথেষ্ট নরম থাকবেন, তাদের সাথে ভালো সম্পর্ক থাকবেন, কারণ তাদের জন্যই কাজ করতেছেন, তাদের জন্যই সব কিছু। তো তাদের দিকেও খেয়াল রাখা আপনাদের দায়িত্ব। শুধুমাত্র অফিস অফিস করে মাথা নষ্ট করবেন না, পরিবারের দিকেও সময় দিবেন। আর আগামী বছর আরও ডাবল গতিতে, যে গতি আছে সেই গতিতে চলবে না। আমার আপনারা যে ভালো পারেন আমি জানি, কারণ আজকে যেখানে আসছেন, গত বছর এই সময় আমাদের এফিসিয়েন্সি ছিল 19%, 20%, এখন সেই এফিসিয়েন্সি আমাদের 45%, 45%। আপনারাই পারেন, আরও পারতে হবে। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, শুভ নববর্ষ। এখন সবাই নাচ গান করেন, ছয়টায় তবলা আছে, ছয়টায় তবলা।